হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় ভিউয়ার, প্রায় 7 থেকে 8 মাস পরে আমি আপনাদের মাঝে ফিরে এলাম। তো অনেক ব্যস্ততার কারণে আমার চ্যানেলটিতে কোনো কাজ করতে পারিনি, তো আবার নতুন করে শুরু করতে চাচ্ছি। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে এখন থেকে প্রতিনিয়ত নিত্য নতুন মেডিসিন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি মেডিসিন নিয়ে হাজির হলাম। আর আজকের মেডিসিনটি হলো লসিটা-10। এটি জেনেরিক নাম হলো অ্যাসিটালোগ্রাম। আর এই মেডিসিন সম্পর্কে আমি সম্পূর্ণ ধারণা দেব। তো প্রিয় বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, এটা মূলত শারীরিক দুর্বলতা দূর করতে কাজ করে। বিয়ে করেছেন কিন্তু সংসারে সুখ নেই, স্ত্রীর কাছে যেতে ভয় পাচ্ছেন, ইচ্ছে করে অনেক সময় ধরে কাজ করতে কিন্তু নিজের অক্ষমতার কারণে স্ত্রীর নিকট যেতে পারছেন না, তাদের জন্য এই ওষুধটি অসাধারণ কাজ করে থাকে। হ্যালো বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। তবে আপনার আশেপাশের কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী লসিটা-10 খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে একবার, তবে অন্তত 1 সপ্তাহ পরে এর মাত্রা 20 মিলিগ্রাম করা যেতে পারে, তাও আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। বায়ুবৃদ্ধদের জন্য দিনে 10 মিলিগ্রাম একবার, শিশুদের ক্ষেত্রে অর্থাৎ 18 বছর নিচে এ লোকদের জন্য এই ওষুধটি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যদি প্রয়োজন হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। এই ওষুধটি খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন অতিরিক্ত উত্তেজনা, অস্থিরতা, ডায়রিয়া, বদহজম, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, ক্ষুধা বৃদ্ধি, অতিরিক্ত ঘাম, স্বাদ নষ্ট হয়ে যাওয়া, কাঁপুনি, দৈহিক ওজনের পরিবর্তন ঘটতে পারে। প্রিয় ভিউয়ার, এই ওষুধটি নেওয়ার আগে অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। প্রিয় ভিউয়ার, অনেকদিন পরে ভিডিওটি তৈরি করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।